সকলেই নিন্দা করে একে অপরকে। প্রতিযোগিতামূলক সমাজ, সকলে প্রতিযোগিতা লিপ্ত। কেন? আমি সব থেকে বড় হব, যে বর্তমান সমাজ। তারপরে কি বলছেন? শান্তির একমাত্র উপায় নিশ্চয়ই বর্তমান সমাজে অশান্তি আছে, সে অশান্তির আগুনে আমরা সবাই দাও দাও করে জ্বলছি। চলছি কিনা বলুন, আস্তে আস্তে আগে আসছে। এত বড় লোক দিলে একটা বাঘ আসলে কি হবে? হাউ হাউ করেছে মানে অশান্তি নেই, তাই তো? ঘরে অশান্তি আছে কিনা বলুন, শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় কিনা বলুন, বউরা ঝগড়া করে কিনা শাশুড়ির সঙ্গে, কোনো কারণ আছে নাকি? দেখুন, ঝগড়া ঝগড়া ঝগড়া, নিন্দা 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 সব জায়গায় চলছে, যেন অশান্তি। ঝগড়া কেন হচ্ছে? হচ্ছে কামনার অতৃপ্তি। আমাদের হৃদয়ের কামনাটা কি? কামনা হচ্ছে আনন্দ পাওয়া। ছিল আনন্দ, গ্রাম ছিল আনন্দ, আবার যে আনন্দ শেষ নাই, সেটা কি আবার? সেটা হচ্ছে ভগবান। ভগবানকে বলা হল কৃষ্ণ, মানে আকর্ষণ। ভগবান আকর্ষণ করেন কিভাবে সকলকে? বলছেন যে রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা আকর্ষণ করেন। কিরাম গুণ ভগবানের? গুণটা কিরকম? ভগবানের গুণ হচ্ছে অত্যন্ত স্নেহময়, ভক্তবৎসল গুণ। ভগবান ভক্ত ভক্ত মাধবেন্দ্র পুরী তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কারো কাছ থেকে মাগব না, মানে ভিক্ষা করব না, আর শুধুমাত্র দুধ খাবো। সেটা কথা বাংলা কথা, দুধ খাবো, দুধ খাবো, মাগব না, পয়সা পকেটে নেই, হবে? হ্যাঁ, সারাদিন চলে গেল সেই মাধবেন্দ্রপুরীর জন্য দুধ কে নিয়ে এলো? কৃষ্ণ এলেন। কিভাবে? কি বেশে? রাখাল বালক বেশে। রাখাল বালক বলছে, মাধব তুমি মেঘে খেতে পারো না? মাধব বলছে, আমি যে ক্ষুদা, তো তুমি জানলে কি করে? ভগবান তো চতুরের চূড়ামণি। উত্তর দিলেন কি? বললেন যে এখানে কতগুলো গৃহবধূ এসেছিল জল নিতে, তারা তোমাকে ক্ষুধার্ত দেখে আমাকে দিয়ে এই দুধ পাঠিয়ে দিয়েছে, নিয়ে নাও। আর দুধ পান করার পরে এখানে পেয়ে এবং খেয়ে তুমি ভাঁড়টা রেখে দেবে, মানে বাটিটা রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব। যখন নিলেন তখন ভাবলেন, তারপরে চিন্তা হচ্ছে, দুধটা যখন পাচ্ছেন ভগবানের হস্তপ্রস্ত, হাতে ছোঁয়া দুধ, দুধ অমৃত হয়ে গেছে আর প্রেমে গদগদ হয়ে গেছে, আর হৃদয়ে ভগবান প্রকাশিত হয়ে গেছে। মাধবেন্দ্র বাদ মনে মনে চিন্তা করছেন, প্রভু কিন্তু ছেলেটা তো সাধারণ ছেলে নয়, এবার আমাকে বলেছে তো আসবে, আমি আসলে ওর হাত ধরব, দেখব। আমি অপেক্ষা করতে করতে মাধবেন্দ্র পরিপাক তন্দ্রীভূত, মানে একটু তন্দ্রায় এসে গেছে। এবার এলেন ভগবান, এলেন কিভাবে? এলেন স্বপ্নে, এলেন
মাধবেন্দ্র পরিবার হাত ধরে বলো না, এবারে ভগবান তার হাত ধরে ফেলবে। নিয়ে যাচ্ছেন কোথায়? সেই গোবর্ধন পর্বতের দিকে। একটা জঙ্গলকে দেখিয়ে বলছে, হে মাধব, আমি এই কুঞ্জে ব্যাস মাধবেন্দ্র পরিবার হাত ধরে সেই ভগবান আমাকে সাক্ষাৎ ভগবান আমাকে দুধ দিয়ে গেল আর আমি সেই ভগবানকে চিনতে পারলাম। আর আমাদের কাছে ভগবান দ্বারে এসে টকটকা মারছে, মানে কপাটা ধাক্কা দিচ্ছে, নাম রূপে হরিনাম করো হরিনাম করো, আর আমাদের দ্বার এতই রোয়া দিয়ে গেড়ে ফেলেছি, দ্বার খুলছি না, হরিনাম করবো না, এটা হলে সিনেমা দেখবো, তরজাগানে যাবো, বিভিন্ন জায়গায় সেলিব্রিটি বানাচ্ছে, যারা সব বড় বড় আর্টিস্ট আছে তাদের কাছে যাবো, কিন্তু হরিনাম করব না। হরিনাম করাটাকে আমরা ভাবি কি, ভাবি যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, নাম করলে সুখ হয় না, বোধ হয় না। কেন? একটা লোকে জন্ডিস হয়েছে, তাকে মিহি খাওয়ালে কি মিষ্টি লাগবে? কি লাগবে? বিজলি খাওয়ালে কি লাগবে? তেতো লাগবে। ওই বিজলিটা হচ্ছে ওষুধ, ওটা খেতে 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 জন্ডিসের বিলিরুবিনগুলো আস্তে আস্তে কেটে যাবে, কাটলে তখন আবার মিছরি মিষ্টি লাগবে। তেমনি করে আমাদের অনর্থ আমাদের হৃদয়কে ঘিরে ফেলেছে। অনর্থ বলতে কি? অনর্থ অনেক প্রকারের আছে। প্রথম অনর্থ আমাদের অস্তিত্বই আমরা জানি না, যাকে আমরা আমাদের ভক্তিপ্রথম তার ভাষায় বলছেন কি, স্বরূপ ভ্রম, নিজের স্বরূপটা জানি না, আমি সত্যি করে কে, দেহ না আত্মা, আমি সত্যি করে ভগবানের দাস না ভগবান আমার দাস, এটাই জানি না। সেই জন্য দেখবেন একটুখানি কোনো কিছু খুঁত হয়ে গেলে ভগবান কেন আমার জন্য করলো, আর বুঝছে না আমার কর্মটা খারাপ করেছি। গাছ মাটিতে পুঁতেছি, কি গাছ? আম গাছ। আম গাছ লিচু হবে নাকি? লিচু হবে বলো? আম গাছে আম হবে। তো কর্ম করেছেন, মাটি খুঁড়েছেন, আম গাছ কিনেছেন, মাটিতে পুঁতেছেন, জল দিয়েছে, কর্ম করেছে, ফলটা কি আসবে? আম আসবে তো। তো আমরা সমাজে তার শাস্তি পেতে পারে না, কর্মফল ছেড়ে দেবে। একজনকে মার্ডার করলে কি হয়? পুলিশ তো পিছনে লেগে থাকে কিনা? এজন্য কর্মের ফল ছাড়বে না, ছাড়ছে না আমাদেরকে। কি করতে হবে? কর্মের ফল বাড়ানোর জন্য পুরান সাধু নাকি কেবল পাঁচ চিত্র করতে হোক, সাধু মহান একটা ঘটের মধ্যে পুজো করবে, একটা ঘটে ষোলো খানা ঘটে নাকি? এরকম ধরনের যোগ্য বলে হবে না। বলছেন কি? বলছেন নাম করতে হবে। শ্লোকটা বলছি, বলছে বর্তমান অস্য, মানে এখন বর্তমান বর্তমান অস্য যত পাপং, যা পাপ করছি, যা পাপ কর্ম করছি, মানে চলছি, পিঁপড়েকে মারাচ্ছি, নানা রকম কীট পতঙ্গ মারাচ্ছি, হাত কেরাম করছে, নানা রকম দেখবেন অনুবীক্ষণ যন্ত্র দেখলে অনেক কীটকে মেরে ফেলেছি, খাচ্ছি যখন নানা রকমের কীট পতঙ্গ খেয়ে নিচ্ছি নাকি? তো যাই হোক, এই যে জীবকে হত্যা করা মানে তো পাপ নাকি? যে বলছে বর্তমান যত পাপ, যা পাপ বর্তমানে করছি। তারপরে কি বললেন? যত ভূতা, যা অতীতে
যেটা করে এসছে আজকে বর্তমান অতীত মিলে কি করবে ভবিষ্যতে আরো পাপ করাবে তো ওই যে ভবিষ্যতে এগুলো করাবে কি হবে তৎ সর্বং তা সমস্তই কি করবে নির্দয় হত্যাশো নির্দয় রূপে যেমন একটা গাছ যেমন আমার বাঁশ গাছ গোড়া কেটে দিলেন আমার গোড়া থেকে ফেঁকলা বের কিনা বাঁশ গাছ হয় কিনা কলা গাছ কেটে দিলেন গোড়া থেকে গাছ হয় কিনা ঘাস চেঁচে দিলেন কোদালে করে গোড়া থেকে আবার ঘাস বাজায় কিনা পাপের পায়াশ্চিত্র করলেন শিবসস্তা নানা রকম করে যা পায়াশ্চিত্র হোমকম করে পাপের প্রবৃত্তি মানে পাপের যে শেকড়টা তো রয়ে গেছে আবার পাপটার প্রবৃত্তি বেড়ে উঠবে কিন্তু হরিনাম করলে কে বলছে তৎসর্বাঙ্গ নির্দয় সমস্ত কিছু শেকড় সমেত উপড়ে নিয়ে আসে নির্দয় রূপে হত্যা করে দেয় আর কোনো বাজাবে না পাপ প্রবৃত্তি জাগবে না কি করলেন গোবিন্দ বলল কীর্তন গোবিন্দের কীর্তন করলে গোবিন্দের কীর্তন আজ এই সমাজে কি রূপে এসছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সকলে করেন তো এখানে দেখে দেখে বলতে হবে না বাড়িতে বসে করতে হবে কেন বাড়িতে বসে করতে হবে রোজ করতে হবে কেন করতে হবে কেন না এটা না করলে মায়া দেবী কি হবে ঝপাস করে অর্থাৎ ঝপাস করে আমাদের হাওড়া মাথা মানে কি ঝপাস হ্যাঁ বলুন না আর দম করে মাথা যেমন এটা আমার কথা না এটা আমার গুরুবর্গের কথা গুরুবর্গ বলছেন কি একটা দিন মানে কত ঘন্টা বলো কত ঘন্টা চব্বিশ ঘন্টা এক ঘন্টা মানে কত মিনিট এক মিনিট মানে কত সেকেন্ড আচ্ছা বলছেন তেইশ ঘন্টা ঊনষাট সেকেন্ড ঊনষাট মিনিট আপনি হরিনাম করলেন তো কতক্ষণ বাকি রইলো বলছে এক সেকেন্ডের মধ্যে মায়াদেবী আমাদের ঢুকে সমস্ত জীবনটাকে বরবাদ করে দিতে পারে এই জন্য বললেন ভগবান বললেন চৈতন্য মহাপ্রভু কি বললেন কীর্তনীয় সদা হরি না মধ্যে মধ্যে হরি কোনটা সদা হরি সদা মানে কি সর্বক্ষণ কীর্তনীয় সদা হরি চলতে ফিরতে ঘুরতে শুতে খেতে সর্বক্ষণ হরিনাম করতে বললেন কেন মানে যা কিছু করবেন ভগবানের জন্য যেমন আজকে পূজা গৃহেতে অনেক বৈষ্ণব গিয়ে হৈ হৈ করে ভগবানের প্রসাদ সম্মান করলেন তাই তো করেছে নাকি তো যাই হোক সেই ভগবানের প্রসাদ মানে ভগবানের কৃপা ভগবানের কৃপার মুক্তি স্বরূপ পর্বত মহারাজ বামন মহারাজ একদম ফুটন্ত হরিকথা বললেন কান ফুটে করে দেখি না সকলের সকলের কান ফুটো হয়েছে কিনা বলুন যাই হোক এখন হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন শান্তির পথ প্রদর্শক এই কখন এই বর্তমান বিশ্বে শুধু দেশ ভারতবর্ষ বললেন না বর্তমান সমাজে শুধু ভারতবর্ষের নয় সমগ্র বিশ্বে আজ অনেকেই বলেছেন বক্তা অনেকে বললেন
যে সমগ্র বিশ্বে এখন হরিনাম করা হচ্ছে, সবাই করছে না, কিন্তু .000001% যদি আমরা দেখা যায় সেন্সাস মানে জনগণনা করলে আমাদের প্রায় 60,000 কোটি মানুষ সমগ্র বিশ্বে ৭০০ কোটি মানুষ সমগ্র বিশ্বে রয়েছে, 700 কোটি মানুষ কত লোক হরিনাম করছে কিন্তু প্রচার প্রচারের ফল স্বরূপ আমরা সব হরিনামকে ব্যবসা বানিয়ে খুব কম দেখা যায় যারা সত্যি করে হরিনাম করার জন্য সত্যি করে হরিনাম করা মানে সত্যি করে ভগবানকে চায়, ভগবানের নামের যে স্বরূপটা কি বললেন মহন মহারাজ শুনেছেন তো, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে বললো কিনা শুনেছেন কি বলো না রে বাবা, বুঝেছেন কি 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 বললো না রে বাবা, নাম চিন্তামণি, চিন্তামণি মানে কি, নাম করতে করতে যা চিন্তা করবে সেটাই ফল হবে, মনে করো নাম করতে করতে শাশুড়ির সঙ্গে ঝগড়া করব, ঝগড়া করছি চিন্তা তার ঝগড়াই সব বেরিয়ে থাকে, কি করবে নাম করতে কি করবে, এটা কেন বলছে আমার গুরুদেব বলতে নাম করছি নাম করছি কাক দেখছি বক দেখছি নামের ফল হবে কাক বক, এটা আমার কথা নয় আমার গুরুদেব বলে বলতেন প্রায় নাম করছি আবার বলছি নাম করছি নাম করছি কাক দেখছি বক দেখছি নামের ফল কি হবে কাক বক, কাক বক দেখার জন্য কি নাম করছেন না কি যে নাম করছে নামের আসল প্রেম লাভ, প্রেম হয়েছে নাকি একটু ঝাঁকিয়ে দেখুন না, আমি কালকে বলে তার আগের দিনে বলেছি যে একটু যদি খবর পেয়ে যায় ক্ষীরের বাজারে, ক্ষীরের বাজারে মাঝখান দিয়ে রাস্তার মাঝখানে মাটি ফুড়ে বড় বড় হিড়ে চাই উঠছে, একবার এক একটা হিড়ে চায়ের পরিমাণ হচ্ছে 1,000 ক্যারট, দাম কত হবে 1,000 ক্যারট দাম কত হবে, 1 ক্যারটের দাম প্রায় 10,000 টাকা নিয়ে 10,000 টাকা হবে, 1,000 ক্যারট হলে 2 কোটি টাকা দাম হবে, সরকার বললো মমতা সরকার বলেছিল যে এখন থেকে এখন কটা বাজে 5:30, সরকার বলেছে 6:30 পর্যন্ত যা কিছু উঠবে জনগণ নিতে পারে, 6:30 পরে যা কিছু উঠবে সব সরকার নেবে, আর এখানে ভগবান দাঁড়িয়ে বলতে এই দাঁড়া যেও না কি করবেন যাবেন না থাকবেন বলো কি করবেন বলো বলো কেউ বলছে খালি মানে একদম মানে আর ইয়ে নেই আসলটা যখন আসে আসবে ঘটবে তখন তার রোধ পাবা ভগবান ভগবান দেখলে তোমার সে কথা নাকি ভিড়ে থাকলে অপেক্ষা ঘটবে নাকি, দেখো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমরা নাম করছি কিন্তু ভগবানকে চাচ্ছি কি সংসারে শান্তি দাও, আবার যুবতী মেয়েরা যাচ্ছে কি আমাকে ভালো বর দিয়ে দাও,
যে বর আমার কথা বুঝবে বুঝবে নাকি বলুন চাই কিনা বলো যারা দিদি বুঝলা জিজ্ঞাসা করতে যাই হোক এখন সময় হয়ে আসছে হ্যাঁ তো এখন এই যে নাম নাম চিন্তামণি নাম চিন্তামণি নাম করতে করতে চিন্তা করতে হবে সেখানে কি চিন্তা করতে বলছেন কি চিন্তা করলে প্রেম হবে বলছে ভগবানের চিন্তা করতে হবে নামই চিন্তা করতে হবে কেন এই শ্লোকে শেষে বলছে অভিন্নাত্মা নাম নামিনে মানে নাম নামে অভিন্ন যেমন ধরুন আগে একজন লোক হাঁটছে ওই দুজন লোক হাঁটছে পর্বত মহারাজ আর এই সাধু মহারাজ হাঁটছে আমি এদের 200 মিটার পেছনে আছি অস্ট্রেলিয়া হাঁটছে হাঁটতে যাচ্ছে আমি দেখ আমি বলছি যে হে পর্বত মহারাজ ডাকলাম তারপরে পর্বত ঘুরে তাকালো আমি দেখতে পেয়ে পরমাকে ডাক বলছি পর্বত মহারাজ এই পর্বত মহারাজ মুখ ফিরে আমার দিকে তাকালে দেখছেন যে আমি সাধু মহারাজের কথা বলছি এরকম অনেকবার হয়ে গেল ইনি কিরাম সিরিয়াস নেবে ইনি সিরিয়াস নেবে কি ভগবানের কাছে নাম চিন্তা নাম করছে হরে কৃষ্ণ কৃষ্ণ আরে অমুক খুদ্দটা এসে গেল তো ডাক 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 হ্যাঁ হরে কৃষ্ণ নানা রকম হচ্ছে নানা চিন্তা ভগবান যে মুখ ফিরে থাকা চাইলে অন্য কথা বলছে ভগবান সিরিয়াস নেবে এই জন্য বলছে নাম চিন্তা মানে নাম চিন্তা করতে করতে নাম করতে করতে যা চিন্তা করবেন তাই ফল হবে ঝগড়া চিন্তা করো না নিন্দা চিন্তা করো না প্রশংসা চিন্তা করো না শুধু নামই চিন্তা করো কোন নাম এ নামই কে রাধা কৃষ্ণ কোথায় আছে রাধা কৃষ্ণ আমরা কি করছি ভক্তি করছি কিনা আমরা কি করছি ভক্তি করছি না কর্ম করছি না যোগ করছি না জ্ঞান করছি কোনটা আরে কেউ বলে না বলো কি করছেন বলো বলো কি করছেন এই যে নাম করছি মানে কি ভক্তি করছি না কর্ম করছি না জ্ঞান করছি না যোগ করছি কোনটা এখান থেকে বলছি জড়িয়ে মানে বলছি বলো জড়িয়ে বলো না রে বাবা কর্ম করছে ভক্তি করছে না তাহলে ভক্তির বিগ্রহকে ভক্তির বিগ্রহ রাধা গোবিন্দ মহারাজ বললেন না মানে বিদেশি মহারাজ সনাতন গোস্বামী রাধা মদন মোহন বিগ্রহ সম্বন্ধ করছে সম্বন্ধ বিগ্রহ রাধা গোবিন্দ হচ্ছে ভক্তির বিগ্রহ রাধা গোপীনাথ হচ্ছে প্রয়োজন প্রেমের বিগ্রহ তাই তো তাই সেই রাধা গোবিন্দ প্রণাম মন্ত্র নাকি সেটা চিন্তা করতে হবে দিব্যাজ বৃন্দারণ্য দিব্য বৃন্দাবনে কল্প গ্রমধ কল্প বৃক্ষের নিচে কি আছে শ্রীমদ রত্নাকার সিংহাসনস্ত সেখানে রত্ন খচিত সিংহাসন রয়েছে সেখানে কে বসে আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কে বসে আছে রাধা গোবিন্দ বসে আছেন একলা বসে আছে না তোমার কে আছে প্রেষ্ঠালিভি প্রেষ্ঠ মানে অত্যন্ত প্রিয়জন তাকে ঘিরে আছে সেটা কারা অষ্টসচিব ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা রঙ্গদেবী সুদেবী তুম্ভবিদ্যা ইন্দুলেখা আছে তো তারা কি করছে শুধু দাঁড়িয়ে আছে না
করতেছে বমানাম সেবা করছে এটা চিন্তা করতে আরো যদি মনে করেন আরো ভিতরে ঢুকবে আছে আরো ভিতরে ঢুকে চিন্তা করেন কি সেবা করছে তাম্বুলে ললিতা তাম্বুল সেবা করছে কর্পূরাদে বিশাখিকা বিশাখা কর্পূর সেবা করছে চামরে চম্পলতা চম্পলতা চামর সেবা করছে চিত্রা বসন সেবনে চিত্রা দেবী বস্ত্র সেবা করছেন নানা রকম চিত্রাঙ্কন করছেন নানা বাদ্যে তুঙ্গ বিদ্বা তুঙ্গ বিদ্যা নানা রকম বাদ্য বাদন করছেন সুদেবী জল সেবনে সুদেবী জল সেবা করছেন রাগে চ রঙ্গদেবী রঙ্গদেবী নানা রকমের গান করছেন ইন্দুলেখা নর্তনে ইন্দুলেখা নাচছে এবার সেবা চিন্তা হয় কিনা বলো আরে বলে না কথা চিন্তা করো দেখতে পাচ্ছি না আমরা অল্প হয়ে যায় না সেটা ব্যাপার করে তো চিন্তা হয় না বলো ভক্তির চিন্তা ভক্তি 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 মানে কি ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে ভালোবাসার দ্বারা ভগবানের সেবা করা ভালোবাসার দ্বারা ভগবানের সেবা করা ভয়ের দ্বারা নয় কর্তব্য বোধে নয় কোন আশা নিয়ে নয় ভালোবাসার দ্বারা ভগবানকে সুখ প্রদান করা এর নাম হচ্ছে ভক্তি কোথায় পাওয়া যাবে ভক্তিটা ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে ভক্তি ভগবান ভক্তির সঙ্গ করলে ভগবানের ভক্ত সঙ্গ করলে তবে এটা হৃদয়েতে জাগরণ হবে মনমোহা সব দেরি হয়ে যাচ্ছে নাকি সকলের সকলের দেরি হচ্ছে না বলুন কে বলছে বলুন না কখন বোঝা যাচ্ছে বলবো না বলবো চেষ্টা করবো আর তিন চার ঘন্টা না আমার ঘন্টা মনে হবে নাম করতে তো কি চিন্তা করবেন কাক দেখবেন রং দেখবেন না ওই যেটা ভক্তির চিন্তা বললাম দিব্য বৃন্দাবনে অল্প বৃক্ষের নিচে রত্নবিচিত সিংহাসনের উপর রাধা গোবিন্দ বিরাজ করছেন তাকে বেষ্টন করে আছেন অষ্টসখী তারা সেবা করছেন এই চিন্তা করবেন কি তারা ওখানে বলছে কেন সাধনে চিন্তিবে যাহা সিদ্ধি কালে পাইবে তাহা কোথায় যাবেন না করার পরে কোথায় যেতে চান ওখানে গোলক বৃন্দাবন যেটা বললাম দিব্য বৃন্দাবন গোলক বৃন্দাবন ওখানে যাবেন না মুদিখানার মাল বেচবে কোনটা হ্যাঁ দিব্য বৃন্দাবন তাহলে নাম করতে করতে আমি জানি সংসারে অনেক অশান্তি আছে দুঃখ আছে কষ্ট আছে নানা রকমের আছে বিরাট সমস্ত নানা রকমের আছে কিন্তু যেটুকু সময় নাম করবে মনটাকে খিচে খিচে ওখানে নিয়ে কেন বলছি যদি নাম করতে করতে অন্য চিন্তা করেন যেমন বললাম পর্বমহল এখানে আছে আমি পর্বমহারাজ বারবার আমার মুখের দিকে তাকাচ্ছি কিন্তু দেখতে যে আমি সাধু মহারাজের ব্যাপার গল্প করছি তার পর্বমহারাজ কথা বোতার লোক গ্রাম ধরে বলে দিলে আর প্রশ্ন নেবেন এই জন্য যতবার নাম করবেন মনটাকে বসিয়ে নেবেন ওই দিব্য বৃন্দাবনের ওই পরিবেশের মাঝখানে আর সবসময় যখনই মানে মনটা ছুটবে অন্য জায়গায় আমার টেনে নিয়ে আসুন মনটাকে নামে বসান দেখবেন
এই নাম করতে করতে কত শক্তি আসছে। তখন আর অন্য কেউ ডাকলে বিরক্ত লাগবে, অন্য কেউ ডাকলে বিরক্ত লাগবে, এটা বিশ্বাস করুন আর না করুন এটা বাস্তব কথা। এই জন্য সকলের কাছে, সকলের কাছে আমার অনুরোধ, এই শ্লোকটাকে ভালো করে, এই দুটো শ্লোকের বলবা ভালো করে পড়বেন আর ভালো করে বুঝবেন। শ্লোকটা অর্থ করব, না চিন্তামণি মানে যা চিন্তা করবেন তাই ফল দেবে। তাহলে কোথায় যাব, আমি কি চাই, আনন্দ চাই, আনন্দ স্থানটা কোথায়, গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবন থেকে নেমে এসেছে, নাম নেমে এসছে, কি নাম, যেমন আমার শঙ্কর বাবু চিন্তা করেছিলেন, গোলকের প্রেম ধর বলে না যে হরি নাম সংকীর্তন রতি না জল মিল কেন তার বলে না। তো যাই হোক, সে নাম চিন্তা নাম করতে করতে যা চিন্তা করো তাই ফল আছে। কি চিন্তা ভেবে না, আনন্দ চিন্তা, আনন্দ ধাম চিন্তা করবেন কিনা, গোলক বৃন্দাবন একমাত্র আনন্দের ধাম, সব পাপ দুঃখ ধাম, স্বর্গ স্বর্গ সুখ আছে কিন্তু নিত্য নয় চিরকাল, কিনে পুণ্য মত্ত যে মুহূর্তে পুণ্য শেষ হয়ে গেল, অপসরণ অপসরণ করে ঘা ধরবে, ধরে আর সুখ একদিনে রাজা হয়ে লাভ নাই, রাজা একদিন হয়ে লাভ নাই, রাজা হতে হবে নিত্যকাল। দুটো মারবে সব প্রজারা রাজা হয়ে লাভ, চিন্তা করুন এমন ধামে যাবেন যেখানে ছিল আনন্দ, যেটা চাচ্ছেন, যেটার জন্য বিয়ে করলেন, যেগুলো বিয়ে করার নেই, লেখাপড়া করলেন, চাকরি করলেন, পয়সা উপায় করলেন, চার কিছু নেই, সবই তো পাচ্ছি, জীবনে সব কিছু পাচ্ছি, ওইটা পাচ্ছি না, আনন্দটা পাচ্ছি, কিছু একটা অভাব রয়ে যাচ্ছে। চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, দেখুন কৃষ্ণ কথাটাকে, কৃষ্ণ কে ব্রহ্মাজি বললেন পরমেশ্বর, বললেন না ঈশ্বর পরম আর পরমেশ্বর কে না কৃষ্ণ, তারপর শব্দ কি লাগালেন সচ্চিদানন্দ বিগ্রহ, ওখানে চিন্ময় আছে কিনা, সৎ মানে সনাতন, চিত মানে চিন্ময় চিন আছে কিনা, চিতন ঠাকুর থেকে আসছে, ভগবান থেকে আসছে, তাহলে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ না থাকলে ওই ভুলটা ভুলই করে যাবে, কখনো ঠিক করতে পারবে, আর কৃষ্ণ থাকলে ভুলটা বুঝতে পারবো, সংশোধন করতে পারবো। এর জন্য দেখবেন বৈষ্ণবরা তৈরি থাকে, নিজের ভুলটা ধরলে ধরতে পারে আমার কোনটা ভুল হয়েছে, আর যদি কেউ বলতো ভুল করে শুনছে না চুপে যায়, কিছু বলে না, অবশ্য ঝগড়া করতে যায় না, কে ও ক্রিস, আচ্ছা ভুল বলে দিল, আচ্ছা আমি তো অনেকগুলো শব্দ নিয়ে আমার বলছি, তো ক্রিস মানে আকর্ষণ, কিভাবে আকর্ষণ করে বলছে আমাদের যুব বৈষয়ী বা তার ভাষা বলছে, ওই নাম ডাকারা বলছে রূপেণ গুণেন লীলায়চ, এই তিনটে রূপ গুণ লীলা দিয়ে সমস্ত জীবকে আকর্ষণ করছেন, রূপেণ গুণেন লীলায়চ জীবানাম সর্বানাম আদর্শয়তি ততহ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। এটা শ্রীগুরু গোস্বাই নাম ব্যাকরণে বলছে, যিনি রূপের দ্বারা গুণের দ্বারা লীলার দ্বারা সমগ্র জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ পদবাসী।
এটা হচ্ছে কৃষ্ণ শব্দ। তা কৃষ্ণ চৈতন্য রস শুকন নয়, রস কৃষ্ণ রসামৃত রসের সম্পূর্ণ সমাহার, যত রকমের রস রয়েছে, মুখ্য রস তো পাঁচটা, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর এ তো আছে, আরো অনেক গৌর সত্তা গৌর রস, আরো অনেক রস রয়েছে, সমস্ত রসের আকর হচ্ছেন কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য রস। আর কি বললে শুদ্ধ অশুদ্ধ নয়, একটু আগে সে মনে করলেন না পূজা করার আগে শুদ্ধি করার জন্য কি করেন, ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা ইয়াত স্মরে পুণ্ডরীকাক্ষ, মানে কি পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীক ভগবান, নিজের বাইরেটা অন্তর ভেতরটা কি হয় শুচি শুদ্ধ হয়ে যায় সর্বাবস্থায়। শীতকালে চান করতে পারছেন না, শুদ্ধ হওয়া দরকার দরকার আছে, একটু জল নিয়ে ওইটা মন্ত্র পাঠ করে ওম শুচি ওম করলেন শুদ্ধ হয়ে গেল, করে যাবার যজ্ঞ। শুদ্ধ আবার নিত্য, কোন ওই মানে কয়েক ঘন্টা বা কয়েকদিন বা কয়েক মাস কয়েক জন্ম নয়, একদম জন্ম জন্মান্তর নিত্য, তাহলে মুক্ত, একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না, ভগবানের কাছে একবার ফিরে গেলে আর এখানে ফিরতে হয় না। তারপরে শুদ্ধ পূর্ণ, শুদ্ধ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, হ্যাঁ পূর্ণ একদম মানে কোন আলাপ বা কিছু নয়, কোন আপডেট নয়, পূর্ণ যা কিছু বলবে সেখানে সেখানে ভগবান কথা দিতে গিয়ে কি বললেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃশ্রিয়ম জ্ঞান বৈরাগ্যস্য সর্বভব ইতিঙ্গনঃ, সমগ্র শব্দটা ব্যবহার করলেন কেন, এটা হচ্ছে পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, একবার যদি চলে যান আর আসবে, একবার যদি আমাদের আসল রূপটা পেয়ে যান কি রূপ, যেমন রূপগোস্বামী রূপ কি, রূপমঞ্জরি সেবা কি, তাম্বুল সেবা, কোন কুঞ্জে ললিতা কুঞ্জে, বয়স কত 14 বছর 8 মাস 27 দিন, বস্ত্রটা কি ময়ূরগুচ্ছ, কারণগত সেবা ললিতা অনুগত সেবা, একবার যদি হৃদয় ঢুকে পড়ে আপনার স্বরূপটা কি একবার এনে আগ্রহ, আর সেখানে কথা বলতে হবে কিরাম, কথা বলার ভঙ্গিটা কিরকম, গানের ভঙ্গিমা, চলার ভঙ্গিমা কিরকম, নাচের ভঙ্গিমা, দুঃখ আছে ওইটা স্বরূপ ভ্রম হয়ে গেছে, তো কে বলছে আমি গুরু, কে বলছে আমি কর্তা, আরে কেউ কর্তা নয় কেউ গুরু নয়, এই জন্য আমার প্রভুপাদ বললেন গুরু যদি মনে করে আমি গুরু তাহলে গুরুর প্রথম বর্ণের উকানটা লোপ পেয়ে যাবে, কি হবে কি হবে, তাহলে প্রথম বর্ণটা কি বয়স থেকে উল্টা খুলে দেন তাহলে কি হবে গরু, এটা কে বললেন, আমি বলি না, কে বলে যে আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এজন্য দেখুন শব্দ অনেক আছে, শব্দ
নাম করছি বললে হবে না বাবা, তত্ত্বটা বুঝতে হবে তবে উপলব্ধি হবে। বলছেন আমি তো বৈষ্ণব, এবন্তি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয় দশিবে হইব নিরয়গামী। বৈষ্ণব সেবা আমরা যদি নিজেই বললাম বৈষ্ণব সেবা করো, বৈষ্ণব সেবা করো, পয়সা দাও, বলি না হাজার টাকা দাও, হোক বৈষ্ণব টাকা টাকা যায় নাকি বৈষ্ণব তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা তা। এই কথাগুলো আমার না, আমাদের আচার দেবনের কথা, জাস্ট তুলে ধরেছি। নাম করতে করছে এগুলো তো বিচার আসবে, বিচার না আসে যদি আরো বেড়ে যায় যে আমি পূজা নেব, জানবেন নামের বিপরীত ফল পেয়ে গেছে। বিপরীত ফলটা কি? না আসক্তি, কোথায় ইচ্ছা আসক্তি, সংসার আসক্তি। আর আসল ফলটা কি? না ভগবানের আসক্তি, ভগবান আসক্তি। ফলটা কি? না প্রেম, প্রেম লাভ করতে হবে সকলকে। এই জন্য দেখবেন আমার নাম নামের সংখ্যাতে বলছেন নাম চিন্তামণি নামৈব পরমাগতি, নামই আমাদের পরম গতিতে নিয়ে যাবে। তস্মাত পরতরং নাস্তি, এ ব্যক্তব ব্যতীত অন্য পরম গতিতে যাওয়া যাবে না, কোথায় না গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। তসমাত পরতরং নাস্তি, তাহলে কি করতে হবে? তসমান নাম উপাসমহে, তাকে মানো, সম্মান দাও। নাম করতে করতে মন পালাচ্ছে, খিচে নিয়ে আসো মনটাকে কোথায়, নামেতে। নাম হচ্ছে রাধা গোবিন্দ, দিব্য বৃন্দাবনে বিরাজমান রাধা গোবিন্দ, তার কাছে যেতে হবে। তসমা পরতর নাস্তি, তসমান তাকে মান করো, সম্মান দাও, সেই নামে উপাসনা, সে নামের উপাসনা করো। নাম তত্ত্বটাই করেছিল সব থেকে বড় তত্ত্ব, কারণ নাম নামের শক্তি নামের থেকেও বেশি। একবার সত্য ভাবা যজ্ঞ করছে নারদকে পুরোহিত হিসেবে ডেকেছেন, পারিজাত বৃক্ষ, পারিজাত বৃক্ষ নিয়ে পারিজাত সরকে আছেন গাছে, মনে করেন একটা গাছ, এই গাছটা এখানে হয় না, সেই তাকে বলে পারিজাত। স্বর্গ থেকে নিয়ে আসা নিয়ে আসছেন, নারদ মুনি আসবেন, এসেছেন পুরোহিত যজ্ঞ করছেন, সংকল্প করতে গিয়ে বলছেন, নারদ মুনি বলছেন এসব কৃষ্ণের চাষ, তার সত্য হওয়ার মানে অহংকার এসছে। তা চাল গিয়ে না, নারদ মুনি বলছে আচ্ছা সংকল্পে তো দান করতে হবে, কি দান করবে? সব থেকে বড় দান সেটা সব তোমার সব থেকে মূল্যবান, আমার সব থেকে মূল্যবান তোমার কাছে হচ্ছে আমার পতি ভগবান কৃষ্ণ, তাহলে ওকে দান করতে অন্য দান তো হবে না, আমি ধরে নেব না। যজমান সেটাই দান করবে যেটা সব থেকে তার বড়, ব্রাহ্মণকে দান করবে। আর ভগবানের যোগমায়ার প্রভাবে সত্যভাব বলল ঠিক আছে আমি দান করলাম, কৃষ্ণকে দান করলাম। এবারে কৃষ্ণকে নিয়ে নারদ মুনি চললেন, যজ্ঞ টক্কর হচ্ছে না, সব চলছে, কৃষ্ণ খাটাচ্ছে, কৃষ্ণ করছে। তারপরে রুক্মিণী দেবী, জাম্বতী, কালিন্দী সব এসে, সব তো আমাদেরও প্রতি, তুমি দিলে কি করে এত? আর সত্যমা নিজেও তো বলছে আমি তো জানি না এরা হবে, দিয়ে ফেলেছে, কাঁদছে, সবাই কাঁদছে।
তখন নারদ মুনি একটা বিধান দিলেন, ঠিক আছে একটা জিনিস করতে পারো, ভগবান কৃষ্ণের ওজনে তোমার যত হীরে মতি রত্ন রয়েছে সোনা দানা রয়েছে সব সেই ওজনে আমাকে দিতে হবে। সেটা দিয়ে দেবো, কেন আমার সামর্থ্য মনি আছে আমার বাবার দেয়া, আবার ঘুরি ঘুরি আমি সোনা তৈরি করবো, একদিকে পাল্লা চাপিয়ে দেবো, নিলে কোনো অসুবিধা নেই। কৃষ্ণ একদিকে বসে আছেন আর একদিকে সোনা দানা সব হীরে মতি চাপাচ্ছে, সেই কৃষ্ণের পাল্লা নিচে নেমেই আছে, ওষু উপরে আর উঠছে না, সব শেষ, সত্য আমার সব শেষ, আর কোন বুদ্ধি কাজ করছে না, কিছু তো নেই। তখন রুক্মিণী বলছে, আরে তুলসীপাতে একটা কৃষ্ণের নাম লিখে ফেলবে, যে মুহূর্তে একটা তুলসীপাতা কৃষ্ণ লিখে পাল্লা চাপালো কৃষ্ণ বলবে পাল্লা লিখে, তাহলে কি হলো, নামের শক্তি বেশি হলো কিনা? এছাড়া অনেক ঘটনা আছে নামের শক্তি, যেমন রামচন্দ্র, রামচন্দ্র সেতু বন্ধন করছে রামেশ্বর, কেন লঙ্কায় যাবে, সমস্ত মানব সেনাকে নিয়ে লঙ্কায় যাবে, সেতু রাখতে হবে, সেতু বন্ধন করতে করতে কিরাম কেটে নল নীল সুক্রী অঙ্গদ বড় বড় সব মানব সেনা বড় বড় পাথরের চাই নিয়ে এসে জয় শ্রীরাম, সমুদ্রে জল, সমুদ্রে জলে পাথর ফেলছে, পাথর ভাসছে, রামচন্দ্র ভাবছে আরে আমার নামের এত বল, নামের পাথর ফেলে টুক করে ফেললো, পাথর সমুদ্রের চলায় চলে গেল। তাহলে ভক্তের মুখে উচ্চারিত ভগবানের নামের শক্তি বেশি হলো কিনা? তাহলে এত শক্তিশালী নাম আমাদের কাছে কলিযুগে ভগবান দিয়েছে, আর আমরা করব তাহলে বোকা হবে না চালাক হবে? তা চালাক হন, নাম করুন, ছটা বেজে গেছে, কয়েকদিন যাবে হয়তো, আর আমারও গলা ফসল করছে এখন, মোটামুটি যেটা বললাম দুখানা শুরু করলাম।